হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল, যার জেনেরিক নাম টেস্টোস্টেরন আনডেকানোয়েট 40 mg ক্যাপসুল। এটি মূলত রানাটা লিমিটেডের একটি মেডিসিন। এই ক্যাপসুলটি শুধুমাত্র পুরুষেরাই খেতে পারবে, মহিলারা নয়। পুরুষের শরীরে এক প্রকার হরমোন আছে যার নাম টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন পুরুষের যৌন উত্তেজনা, শুক্রাণু বৃদ্ধির পাশাপাশি শরীরের গঠন, হাড়ের ঘনত্ব বৃদ্ধি করতে অনেক উপকারে আসে। যদি কোনো পুরুষের শরীরে এই টেস্টোস্টেরন হরমোনটি ঠিকমতো তৈরি না হয়, তবে তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি টেস্টোস্টেরন হরমোনটি তৈরি করতে সাহায্য করে। এখন জানবো এই ওষুধটি কী জন্য খাবেন। যৌন ক্ষমতা বৃদ্ধি, শরীরে অধিক শুক্রাণু উৎপাদন, বীর্য জোগাড় করতে সাহায্য করে এই ক্যাপসুলটি। যে সকল লোকেদের বিষণ্ণতা মেজাজ, যাদের যৌন ইচ্ছা কমে যাওয়া, অলসতা, ঘুমের ব্যাঘাত ঘটে এই টেস্টোস্টেরন হরমোনের কমে যাওয়ার কারণে, যে সকল পুরুষের পেশি ভর বা শক্তি কমে যাওয়া, চুলের ক্ষতি, হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়া, শরীরের মেদ বেড়ে যাওয়া এবং পুরুষের স্তন ঝুলে যেতে পারে এই টেস্টোস্টেরনের কারণে, তারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন। এবং এই এই সকল রোগের জন্য এই ক্যাপসুলটি বিরাট একটি বড় ভূমিকা পালন করতে পারে। সেবন বিধি: প্রথম ডোজ 2 থেকে 3 সপ্তাহে দৈনিক 3 থেকে 4টি ক্যাপসুল খেতে হয়। তারপর ডোজ কমিয়ে দৈনিক 1 থেকে 3টি ক্যাপসুলে আনা হয়। দৈনিক ডোজের অর্ধেক সকালে এবং রাতে 2 বেলা খেতে হবে খাবারের পর। পার্শ্ব প্রতিক্রিয়া: অন্য সকল ওষুধের মতো এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি ভাব, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ক্ষুধা মন্দা, ত্বকের জ্বালা পড়া, তৈলাক্ত ভাব, চুলকানি, চুল পড়া, ব্রণ ইত্যাদি। সতর্কতা: অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া ওষুধ সেবন করবেন না। ওষুধ শিশুদের নাকালের বাইরে রাখুন, শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ।